নমস্কার দে রিপোর্টে স্বাগত। পানিহাটির পর এবার নরেন্দ্রপুরের খোয়াদহ। 2 লক্ষ টাকার বিনিময়ে নিজের সদ্যজাত সন্তানকে বিক্রি করে দেওয়ার অভিযোগ, আর সেই অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত মা সহ মোট 4। নরেন্দ্রপুরের খোয়াদহের রানীভূতিয়া এলাকার বাসিন্দা শুক্লা দাস গত 4 বছর আগে তার স্বামী মারা গেলে তিনি বাড়িতে একাই থাকতেন, কাজ করতেন বেসরকারি সংস্থার আয়া হিসেবে। অভিযোগ, পরকীয়ায় লিপ্ত হয়ে তিনি গর্ভবতী হয়ে পড়েন এবং সেই সময় পড়ে যান বাচ্চা বিক্রি চক্রের খপ্পরে। জানা গিয়েছে প্রতিবেশী শান্তি মণ্ডল এবং তার স্বামী তাপস মণ্ডল গর্ভবতী শুক্লাকে পরামর্শ দেন সন্তানটিকে গর্ভাবস্থায় নষ্ট না করে জন্মের পর মোটা টাকায় বিক্রি করবার, এবং সেই প্রস্তাবে রাজি হয়ে গত 11 দিন আগে স্থানীয় হাসপাতালে একটি সন্তান প্রসব করেন শুক্লা। এবং সাথে সাথে শান্তি মণ্ডল এবং তার স্বামী তাপস মণ্ডলের মধ্যস্থতায় 2 লক্ষ টাকার বিনিময়ে সন্তানটিকে কিনে নেন নিঃসন্তান ছুমা মাঝি নামের এক মহিলা। এবং পুরো বিষয়টি জানতে পেরে স্থানীয় বাসিন্দা উত্তম হালদার নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশের তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর এই সন্তান বিক্রির তথ্যটি। যদিও সন্তান বিক্রির সমস্ত অভিযোগ মানতে নারাজ মা শুক্লা দাস, জানালেন সন্তানটিকে মানুষ করে তোলবার জন্য তিনি দায়িত্ব দিয়েছিলেন ছুমা মাঝিকে। ওই দিদিকে বলে ওই দিদির কাছে দিয়েছিলাম মানুষ করতে, আমি বিক্রি করিনি পায়ের লোক। হ্যাঁ হ্যাঁ, ওরা একটা অভিযোগটা তুলছে যে আমি বিক্রি করিনি। আমি তো তাও স্যারকে বললাম আমার বাচ্চা এখন দিয়ে দাও, আমি তাও মানুষ করবো। আমার স্বামী নেই, ওইটা হঠাৎ এরকম অসুস্থ হয়ে গেছি, কাজ করতে পারছি না 1 বছর ধরে, তাই বলেছিলাম যে তুমি মানুষ কর কদিন। ও আমি তো নিতামই না, নষ্টই করে দিতাম আগে যাবো। স্বামী নেই, মারা গেছে। সন্তান বিক্রিতে প্ররোচনা দেওয়ার অভিযোগে ধৃত শান্তি মণ্ডল জানালেন তারা সন্তান বিক্রির বিষয়ে কিছুই জানেন না, কোনো টাকা পয়সার লেনদেনও হয়নি। মুখস্থ করিনি, মানে ওই দিদি আমাদের বাড়িতে আসতো বলতো উনি, আর এই দিদির সাথে আমার অনেকদিন আলাপ করেছি। আমি আমি আয়ার কাজ করি, তো আমি ওই সেন্টার দিয়ে কাজ করি আয়ার কাজ, তা সেখান থেকে ওই দিদিবাবু উনি কাজ করতে করতে ওই সেই সূত্র ধরে ওনাচ্ছে না না হসপিটালে না, এমনি পেশেন্ট বাচ্চার কাজ এগুলো আমি করি, মানে আয়ার আয়াসনটা থেকেই ঘুরি কাজ। তা সেই সূত্র ধরে দিদিকে চেনা, তা সেই সূত্র ধরে জানে। তা আমি একদিন কথার কথা বললাম, বলছি দিদি আমাকে বলেছিল যে এরকম, তা আমি বলি ঠিক আছে। তাহলে দিদিকে বললাম দিদি যে আমার ওই আমাদের বাড়িতে আছে, একজন উনি কান্নাকানি করছে, তা উনি বাচ্চাটা বলছে নষ্ট করে দেবে, এটা হবে না। তা আমার তো এখন আর হবে না, অনেকদিন অনেকদিন তো হয়ে গেছে। তা উনি কী করছে কী করবো বলো, তা ওনাকে বলতে, তা দিদিকে বললাম, তা দিদি বলছে ঠিক আছে তাহলে আমাকে দিও, আমার তো হচ্ছে খাদ্য কাটলে কেউ নেই, তো আমি তাহলে নেবো বাচ্চাটা, তাহলে একটু বারণ করো আর কাউকে দিতে বা কিছু করতে, তাহলে আমাকে দিতে বলো, আমি মানুষ করবো ওই দিদিকে। তা ওনার খাওয়া হচ্ছিলো না বলে ওই জন্য ওনাকে দিয়েছে পয়সা, না ওর মানুষ করার জন্য ওনার হসপিটালে খরচা শুধু দিয়েছে না, ওই দিদিকে দিয়েছে যে নিয়েছে দিদিটা, ওই যে যার বাচ্চা তার আমি 5 পয়সা পাই। কিন্তু যে নিঃসন্তান মহিলা ছুমা মাঝি বাচ্চাটিকে কিনেছিলেন তিনি স্পষ্টতই জানালেন তিনি ইতিমধ্যে শুক্লাকে লক্ষাধিক টাকা দিয়ে দিয়েছেন। না না, আমি কি ওনার অসুবিধা বলে আমি কিছু টাকা দিয়েছি ওনাকে, ওনার শরীর খারাপ, তা বললো যে দিদি আমার বাচ্চাটাকে দেখবি, আর কিছু টাকা দেও, মানে লোন ফোন তুলেছিল, লোন ফোন নিয়েছিল, তো পয়সা করি নি আমি দিয়েছিলাম, ওই মানে 2 লাখ 2 লাখ টাকা। আমি কিছু কাজ করি, আমার একটা জায়গা ছিল বিক্রি করে দিয়েছিলাম। ওনাকে আগে চিনিনি, এইবার চিনেছি, বাচ্চাটা দেওয়ার পরে বলেছে কথা বলেছে না, তখন আগে চিনতাম না, বাচ্চাটা দেওয়ার পরেই চিনতে পারলাম। তদন্তে নেমে নরেন্দ্রপুর থানার পুলিশ মা শুক্লা দাস এবং সন্তান বিক্রিতে মধ্যস্থতাকারী পেশায় বেসরকারি আয়া সেন্টারের সঙ্গে যুক্ত শান্তি মণ্ডল এবং তাপস মণ্ডল এবং ক্রেতা ছুমা মাঝিকে গ্রেপ্তার করেছে। শান্তি মণ্ডল এবং তাপস মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে জানবার চেষ্টা হচ্ছে তারা আরও কোনো শিশু পাচার চক্রের সঙ্গে যুক্ত কিনা। নরেন্দ্রপুর থেকে মামুনি রায়, দ্য রিপোর্ট। এই খবরটি আপনাদের গুরুত্বপূর্ণ বলে মনে হলে খবরটিকে অবশ্যই শেয়ার করুন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে লাইক করেননি তাদেরকে বলবো আমাদের চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। জয় হিন্দ।